জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 72তম জন্মবার্ষিক আজ। এই উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তরুণদের প্রেরণার প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবেন শেখ কামাল। এ সময় মহান মুক্তিযুদ্ধ, দেশের খেলাধুলার উন্নয়ন ও সৃজনশীল সংস্কৃতি বিকাশে শেখ কামালের ভূমিকা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ কামালের সৃজনশীল প্রতিভা, তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণ তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পাদন করে যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার সেই আলোর পথের অভিযাত্রী আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিজির বান করবো।